হাই বন্ধুরা মিনি ব্লকে তোমাদের অনেক 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 ওয়েলকাম কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আমি নদীয়ার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি তো তোমরা হয়তো আমার ব্লক ভিডিও দেখেছো যে আমি সকালে কী কী কাজ করি আমার কাজ করার রান্না মানে কাজ করার ভিডিওগুলো দেখেছো রান্নার ভিডিওগুলো দেখতে পারো নি কারণ আমি রান্নাটা যেহেতু দুপুরবেলা করে ওই জন্য আমি ভিডিওটা করতে পারি না তার ধরুন আজকে তোমাদের রান্নার ভিডিওটা দেখাচ্ছি যে আমি কী কী রান্না করেছি দেখো আমি রান্না করেছি এখানে আলু ভাজা আর ভাত ভাতের হচ্ছে নুড়ি দিয়ে চার পাঁচটা মুছে নিচ্ছি কারণ কি ভাত যখন রান্না হয় না তখন ফ্যান পরে পরে ভাতের হাঁড়ির পাশ দিয়ে আঠা 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 হয়ে যায় তো ওইগুলো পরিষ্কার করে নিতে হয় জন্য আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমার রান্না প্রায় হয়ে গেছে সেই মুহূর্তে তবে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার ছোট্ট একটা ভাই হয় তো আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো তারপর আমার রান্না কমপ্লিট তোমাদের তো বলেছে আমার রান্নাঘরটা ছোটো এখানে বসে খাওয়া যায় না তো আমি খাবারগুলো নিয়ে যাই আমাদের ঘরের বারান্দায় তো দেখো আমি খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম খাবারগুলো আর কি কি রান্না করছে সেটাও তোমাদের দেখাচ্ছে আলু ভাজি বেগুনের তরকারি আর তাল আলু ভাজি আর বেগুনের তরকারি যেটা রান্না করেছি ওটা কিন্তু রাঁধুনি ফ্রন দিয়ে বেগুন আর হচ্ছে ডিম দিয়ে রান্না করেছি তারপরে আমি চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি বাকি গাছগুলো গুছিয়ে ফেলি মানে রান্না হয়ে গেছে যেহেতু সেহেতু আমাকে তো রান্নাঘরটা গুছিয়ে রাখতে হবে তো এর মধ্যেই দেখি যে বর চলে এসেছে তাই ফটাফট বরকে না জানিয়ে চলে গেলাম ক্যামেরা নিয়ে তো ও জানে না আমি ক্যামেরা করছিলাম ও ক্যামেরার সামনে আসতে চায় না তো জোর করে ক্যামেরার সামনে মানে নিয়ে এসেছি যার ধরুন ও পিছন দিকে ঘুরে যেই দেখেছে যে ক্যামেরা ওয়ান করেছি সেই একটু ঝগড়া করছিল তো বাড়িটাকে বললাম ক্যামেরা একটু ধর তারপরে দুজনে একটু ঝগড়া করছিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো